আজমল ডাঙরিয়ায় স্বীকার করেছে যে বিদেশের পড়া টাকা লৈছে আর কোটি কোটি টাকা লৈছে আর সেই সংগঠনবর লৈছে সেই সংগঠনবর যে সন্ত্রাসবাদী সংগঠনের জড়িত থাকার অভিযোগত বিশ্বর বিভিন্ন প্রান্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আছে, তেনেকুৱা সংগঠনের পৰা টকা লওয়া কথাটোৱে কি সূচায়? যেন এক জেহাদী মৌলবাদীর বধ্যভূমিত পরিণত করব খুঁজছে, তেনেকুৱা আশঙ্কা তেনেকুৱা ধারণা আমার হয়েছে। কিয়নো এই টকাখিনি যদি দুখিয়া গরিবর কারণে খরচ করলে হয় তেতিয়াও আমার কবলগা নাছিলে যে ঠিক আছে দুখিয়া গরিবর কারণে খরচ হয়েছে, কিন্তু দুখিয়া গরিবর কারণে অতি নগণ্য অংশ এটা ও খরচ করা নাই, সামান্যতম এটা অংশ খরচ করেছে আর বাকি কথাবিলাকর হিসাব নাই, বাকি কোটি কোটি টাকা কলৈ গল সেই কথার হিসাব নাই। আজমল ডাঙরিয়া কৈছে যে এইবরে কি করে বিদেশত মই নেজানো, কিন্তু সেইটো কথা বিশ্বজুড়ি যিবিলাক সংগঠনের সন্ত্রাসবাদী গতিবিধির কারণে চর্চিত হয়েছে সেই সংগঠনবর কথা নজনাতো বলে কোৱাটো এটা পলায়নবাদী মানসিকতা। কিন্তু আজমলে যদি অপরাধ করে পলাব খুঁজিছে, আমি আশ্বস্ত করব খুঁজিছো আজমলক পলায়ন করব নিদিও, আজমলর স্থান জেলত হব লাগিব। অপরাধ যদি করেছে তেওঁৰ স্থান জেলত হব লাগিব, তেওঁৰ মুক্ত বিচরণ রাষ্ট্রের অখণ্ডতার প্রতি সংহতির প্রতি ভাবুকি হব, আমার ঐক্য সংহতির প্রতি ভাবুকি হব। আপনাদের জানে কি ধরনের এক জেহাদী গতিবিধি আরম্ভ হয়েছে শেহতিয়াভাবে, নগাঁও জেলাত সন্ত্রাসবাদী ধরা পড়েছে, বরপেটা জেলাত সন্ত্রাসবাদী ধরা পড়েছে, নগা নলবাড়ী জেলাত সন্ত্রাসবাদী ধরা পড়েছে, চিরাং জেলাত সন্ত্রাসবাদের কুচকাওয়াজ ধরা পড়েছে। তেনেকুৱা প্রেক্ষাপটত এই যে কোটি কোটি টকা যার বেনামী হিসাব নাই সন্দেহযুক্ত সংগঠনের পৰা লৈছে সেই টকাবর, যিবিলাক সংগঠনের কিছুমান এনেকুৱা সংগঠন আছে যিবিলাকর পরোক্ষভাবে হলেও লিঙ্ক আছে পাকিস্তানের লগত, কল্পনা করক এনেকুৱা এটা সংগঠন আছে গোটাই হয় এই তালিকাবিলাক, এইটো 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 হোম মিনিষ্ট্রির যে তথ্য, এই তথ্য এইটো সংগঠন আপনার সম্মুখত দেখাব আপনাদের, মুসলিম এইড, এই মুসলিম এইড সন্ত্রাসবাদী ইসলামিক সন্ত্রাসবাদীর লগত জড়িত থাকার গুরুতর অভিযোগ এই সংগঠনটির বিরুদ্ধে বিশ্বজুড়ি আছে। আন কেটামান সংগঠন আছে, এয়া মিনিষ্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সর রিপোর্ট, নিশ্চয় মই গোটেখিনি কথা রাখি আছো আপনার সম্মুখত। অল ইমদাদ ফাউন্ডেশন, এইটো মই গোটেইবোৰ বিতর্কিত বলে কোৱা, কিন্তু যিকেইটা বিতর্কিত ভয়ঙ্করভাবে সেইকেইটা সংগঠনের পৰা টকা লওয়ার এয়া তথ্য। আপনার লাগিলে এই কপি জেরক্স কৰি লব পাৰিব, মই দি দিম। গতিকে এতিয়া এনেকুৱা প্রেক্ষাপটত আমি দাবি জনাইছো যে গৃহ মন্ত্রালয়ে তৎকালে অনধিপরমে ব্যবস্থা লব লাগে, নহলে এই টকা যিসকলে এই কিছুমান সংগঠনে টকা ইনভেস্ট করে শরীয়ত আইন প্রতিষ্ঠা করবলে, আর আজমলে সপন দেখিছে অসমৰ কিং হওয়ার, গতি ডিজাইনটো চাব আপোনালোকে যে অসমত শরীয়তি অসমত তালিবানী শাসন প্রতিষ্ঠার কারণে আজমলে এই টকা ইনভেস্ট করব খুঁজিছে নাকি, সেই ভয় সেই আশঙ্কা আমার হয়েছে। আর এই আশঙ্কা ভিত্তি কি? ভিত্তি হল এই তথ্যবর, এই সন্দেহযুক্ত সংগঠনের পর যে কৌটি কৌটি টাকা লৈছে সেই কথাবরে এই ভিত্তি। আর কি করেছে এই টাকাবর রাইজর আগত প্রচার করে যে মই ধর্মনিরপেক্ষ ইমেজ প্রেজেন্ট করব খুঁজে, একাংশ সেকুলার মাফিয়াই সেকুলার গ্যাং একাংশই আজমলক ধর্মনিরপেক্ষ সজাব বিচারে, কিন্তু আজমলার যেবিলাক গতিবিধি এই গোটেই প্রায়বর সংগঠনের সম্পর্ক হল এটা ইসলামিস্ট বিচারধারার, আজমলের সম্পর্ক আফ্রিকার পৰা মধ্যপ্রাচ্যর ইউরোপলৈ যে বিশাল নেটওয়ার্ক, আর সেই বিশাল নেটওয়ার্কর পৰা যে বিশাল ধন আহরণ করেছে সেই ধনের হিসাব রাইজক জানাব লাগিব, কারণ আজমলে ভূমিক যদি রক্তাক্ত করার যদি সপন দেখিছে আমার নিচিনা মানুষবর আছে আমার নিচিনা জিয়াই আছে সেই সংকল্প কিন্তু আমি সফল হবলৈ নিদিম। শঙ্কর মাধবর দেশ এইখান, শঙ্কর মাধবর বিচারধারায় আহক আমি সকলকে স্বাগতম জানাইছো। কোনোবাই আহিছিল এটা সময়ত আমি গ্রহণ করেছো নাম দি পেলায়, আমি অসমীয়া বলে বুকুত বর পীড়া পাড়ি বহুয়াইছো, তার প্রতিদানত আমার ব্রহ্ম তালুতে খুঁত মারিব খুঁজিছে একাংশই, আমার রাইজ জাগিব লাগিব। আর আপনাদের অনুরোধ করেছো এই কথাবর রাইজর মাজল লৈ যাব লাগে, যে ভয়ঙ্কর ডিজাইন লৈ চলিছে জেহাদী মৌলবাদী ষড়যন্ত্র চলিছে সেই ষড়যন্ত্র প্রতিহত হব লাগে, গৃহ মন্ত্রালয়ে ক্ষিপ্রতার ব্যবস্থা লবই লাগিব। সর্বানন্দ সোণোৱাল ডাঙরীক আহ্বান জানাব খুঁজছো মাননীয় মুখ্যমন্ত্রীক, কারণ গৃহ মন্ত্রালয় তেখেতের অধীনত আছে, অনতিপরমে আপনি কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ে পত্র লিখক, ইয়ার তদন্ত হব লাগে, আইডি রেড হব লাগে,
যি ব্যবস্থা ল'ব লাগে ব্যৱস্থা লওক, নহ'লে কিন্তু অসমৰ কিন্তু জাতি মাটি ৰক্ষাৰ কথাবিলাক কিন্তু অসাৰ প্ৰতিপন্ন হ'ব, যদিহে অসমত ইছলামিক মৌলবাদীৰ ঘাটিত পৰিণত হ'ব হ'ব দিয়া হয়, তেতিয়াহ'লে কিন্তু অসমবাসীও কিন্তু ক্ষমা নকৰিব। আজি ইংলেণ্ডতে কওক, আজি জাৰ্মানীত কওক, আজি বিভিন্ন দেশত কিন্তু এই সংগঠনবিলাকে কিন্তু যথেষ্ট সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে আৰু তেওঁলোকে কিন্তু যথেষ্ট ব্যৱস্থা লৈছে এইকাৰণে। আৰু এতিয়াতো এনেকুৱা হৈছে যে ফৰাচী দেশত ফৰাচী প্ৰেচিডেণ্টে কি কৰিছে যে প্ৰত্যেকখন গীৰ্জাৰ সন্মুখত ছিকিউৰিটি ৰাখিব লগা অৱস্থা এটা হৈছে, প্ৰত্যেকখন গীৰ্জাৰ সন্মুখত ছিকিউৰিটিৰ ব্যৱস্থা কৰিছে যে তাত কোন আহিছে। গতিকে এনেধৰণৰ অৱস্থা যে অসমত নাহিব আমি কিন্তু ভবা নাই, অসমত আহিব বুলি আমি নিজে কিন্তু খুব শংকিত হৈছোঁ। আৰু ইয়াতে য'ত আপোনাৰ মুছলিম ব্ৰাদাৰহুডৰ কথা কৈছে, আৰু মুছলিম ব্ৰাদাৰহুডে আৰু কিছুমান কাম গোপনে কিন্তু কৰি আছে, ইয়াতে গোপনে কৰি আছে মানে কেনেকুৱা, আমি এইবিলাকৰ ভূ ভা পাই আছোঁ। পাই মানে কি, তেওঁলোকে এটা কথা ভাবিছে যে অসমীয়া মানুহখিনিক যদি আমি সংখ্যালঘু কৰিব পাৰোঁ, এটা মাইনৰিটি ষ্টেটাছ দিব পাৰোঁ, তেতিয়াহ'লে কিন্তু আমাৰ বহুত সুবিধা হয়। এই কথাটো কিন্তু তেওঁলোকে চাইছে। গতিকে এইবাৰ আপোনালোকে চাব যে তেওঁলোকে অসমীয়া ভাষা, তেওঁলোকে কৈছিল যে অসমীয়া ভাষা আমাৰ হ'ল মাতৃভাষা বুলি কৈছে, কিন্তু তেওঁলোকে কৈছে যে এতিয়া তেওঁলোকে কোৱা আৰম্ভ কৰিছে যে অসমীয়া ভাষাটো আমাৰ মাতৃভাষা নহয়, আমি ঘৰত যিটো মাৰ লগত যিটো কথা কওঁ সেইটোৱে মাতৃভাষা। গতিকে এতিয়া আমি অসমীয়াবিলাকক ভাল পাইছোঁ কাৰণে এটা সময়ত আমি মাতৃভাষা বুলি কৈছিলোঁ, এতিয়া কিন্তু আমি নকওঁ, এতিয়া আমি নিজৰ মাতৃভাষাক বঙালী বুলিয়ে ক'ম। বঙালী বুলি কোৱাৰ লগে লগে কিন্তু অসমীয়া যিটো আমাৰ পাৰ্চেণ্টেজ বহুত তলত নামি আহিব। এই কথাবিলাকে কিন্তু আমাক বহুত শংকিত কৰিছে। এইটো এনেধৰণৰ কথাবিলাকে শংকিত কৰিছে। আৰু ইতিমধ্যে আমি কোনো ব্যক্তিগতভাৱে যে আমাৰ হাতত কিবা তথ্য আছে এই কথা নহয়, এতিয়া আপোনাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে কিছুমান তথ্য দিছে আৰু সেই কেন্দ্ৰীয় চৰকাৰে যিখিনি তথ্য দিছে যে তাত বহু টকা তেওঁলোকে পাইছে আৰু সেই টকাবিলাক অন্তত মিছ ইউজ এটা হৈছে বা সন্ত্ৰাসৰ নামত তেওঁলোকে এইবিলাক কাম কৰিছে। গতিকে আমি ভাবোঁ যে ইয়াৰ এটা সঠিক তদন্ত হ'ব লাগে আৰু তদন্ত হোৱাৰ পিছত সঠিকভাৱে বিষয়টো পৰ্যালোচনা হ'ব লাগে আৰু এনেধৰণৰ কথা যাতে অসমৰ নিচিনা এখন ঠাইত, অসমৰ সম্প্ৰীতিৰ দেশ, অসম সম্প্ৰীতিৰ দেশ, আৰু আপোনালোকে এইটো কথা জানে যে মই এটা সময়ত হাজতো কাম কৰিছিলোঁ, তাত আপোনাৰ এটা দিনত কি কৰে আপোনাৰ পুৱামক্কাৰ পৰা সহগ্ৰীব মানুহ একেলগে তাত তাত তেওঁলোকে আপোনাৰ তাত প্ৰচেষণ কৰে, সন্ত্ৰাসৰ আচলতে সম্প্ৰীতিৰ দেশ কি কওক। গতিকে এই কথাটো পাহৰি যাব নালাগে। গতিকে এতিয়া আপোনাৰ অসমত চাব যে জিহাদীৰ কিমান ঘটনা, প্ৰতিখন বাতৰিখন কাকতত আপুনি চাব যে প্ৰতিখন বাতৰি কাকতে দেখা পাব যে বহুত ঘটনা দুৰ্ঘটনা ঘটিছে আৰু তাৰ নেতৃত্ব দিছে কোনে, এটা বিশেষ সংখ্যালঘু সন্থাই দি আছে। গতিকে এই কথাবিলাকে কিন্তু আমাক শংকিত কৰিছে, অৰ্থাৎ আমাৰ পিছৰ প্ৰজন্ম, আমাৰতো শেষেই হ'ল আমাৰ জীৱন, আমাৰ পিছৰ প্ৰজন্ম কিন্তু ইয়াত থাকিব যে পাৰিব মোৰ কিন্তু সন্দেহ হৈছে এতিয়া। গতিকে মই আমি ভাবোঁ যে এইবিলাক কথা আমি খুব গভীৰভাৱে চিন্তা কৰা ভাল, গভীৰভাৱে চিন্তা কৰি ইয়াৰ তদন্ত হোৱা ভাল। আৰু তেওঁ যদি নিৰ্দোষী আমাৰ ক'বলগীয়া একো নাই, কিন্তু তদন্ত হ'ব লাগে আৰু তদন্ত হৈ যদি তেওঁ দোষী হয় তেতিয়াহ'লে তেওঁৰ বিষয়ে ন্যায়িকভাৱে ব্যৱস্থা ল'ব লাগে।